ডাক্তার হাত বোধ খুব ভালো, যে রুগী আসে ভালো হয়, যে রুগী আসে ভালো হয়, মানে ওষুধ করি ভালো দেয়, নিশ্চিত অভিজ্ঞতা ডাক্তার। এত রুগীর চাপ, ডাক্তার একা লিখতে পারে না, ওষুধ দিয়ে উঠতে পারে না, কি করেছে দুজন ছেলে রেখেছে, ওদেরকে কি বলে কম্পাউন্ডার বলে না, ওষুধ দেওয়ার জন্য দুটো কম্পিউটার রেখেছে। কিন্তু ডাক্তার দুনিয়ার বকিল, কঞ্জুস, কি বকিল, মাল যা হাদিয়ে আসে ও একা খায়, কারো দেয় না। এখন কঞ্জুস বকিল মানে যা রোগ ভালো যায় সে কেউ একটু ডাব এনে দেয়, কেউ একটু মিষ্টি এনে দেয়, কেউ একটু হাতিয়ে আনে, যা আনে ডাক্তার সব বাড়ি যায়। যে দুজন কম্পিউটার আছে এদের একটু দেন, এরা মনে মনে রাগ, তো কি করবে, মাইনে খাটে, বলতে পারবে না, না তো চাকরি চলে যাবে, তো যায়। এখন এই আপনাদের গ্রামের ছেলে পিলে কেউ নেই, বুড়ো আর বুড়ি বাস করে, বুড়ো আর বুড়ি বাস করে, আর বুড়ো 17 দিন পাতলা পায়খানা, এত ওষুধ বলি খেয়ে হয় না, বুড়ি গুঁতো মেরে বলছে ওলা ওঠো, ওই ডাক্তার কাজ দিন যাও, দিন ওখেন যাও। এখন বুড়ো টলে 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 ডাক্তারের কাছে, এখন ডাক্তার বলছে কদিন পায়খানা হচ্ছে, তাহলে 17 দিন, তাহলে আমি দুটো বড়ি দিচ্ছি, এই দুটো বড়ি খাবে, আর তোমার পেশাবার পায়খানা পরীক্ষা করতে হবে, তারপরে ওষুধ দেবো, তুমি পরের দিন আসবে পরীক্ষা করে ওষুধ দেবো। এখন দুটো বড়ি নিয়ে বাড়িয়ে এসে তো বুড়ি বলছে কি বলে, তাহলে এই দুটো বড়ি খেতে বলেছে আর পেশাবার পায়খানা পরীক্ষা হবে। তা বলছে ডাক্তার মুখে শুনেছো কতটা পেশাবার কতটা পায়খানা লাগবে, তুমি লে যাবে এতটা, ডাক্তার বলবে এতটা লাগবে, ফের কি ঘুরিয়ে আসবে, যাও শুনেছো। বুড়ো বলছে আমি আর হেঁটে যেতে পারবো না, যাবো না, এখন মাল একটু বেশি করলে লাগে, কম দেবো, বেশি লাগে বেশি দেবো, এখন কিছু করলে যাবো। আগেকার জামানায় মিষ্টির দোকানে মেয়েটা হাড়ি দিত না, কি হাড়ি, আর এখন যা প্যাকেট ডিজাইন যুগ, এখন মেয়েটা হাড়ি মিষ্টির দোকানে একটা ভালো মেয়েটা হাড়ি এনেছে, আর 2 লিটার খাঁচাবে বোতল, এখন সারা রাত পেশাব করেছে বোতলে, আর সারা রাত হেগেছে কিসি, হে মেয়েটা হাড়ি ভালো করে মেটে হাড়িতে হেগে উপরে একটা কাপড় দেশ, একটা কাগজ দিয়ে দে, ভালো করে বেঁধে চামদে দড়িতে ভালো করে বেঁধে, এক হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে কোটো। এখন এলা এ যেমন যাচ্ছে দুপুরবেলা ডাক্তার কাজ যাচ্ছে, ডাক্তারখানে সে দুটো কম্পিউটার আছে না, ওরা বলছে শালা বুড়োর কাজ হয়েছে ওষুধ, ওই জন্য মিষ্টি আনছে রে, আজকে ডাক্তারে দেবো না, আজকে যা আছে দুজন না বলে উঠে গিয়ে মিষ্টি হাড়ি আর বোতলটা লে ঘরের এক সাইডে রেখে দে, বলছে তুমি চলে যাও, কালকে এসো, কালকে এসো, যাই বলেছে পুরো দুটো দেয়াত বাড়ি চলে গেছে। এখন ডাক্তার রুগী ডেকে ডেকে হাবিজুল্লাহ মেরে খিদে লেগেছে, বলছে এই তোরা বস, রুগীদের বলছে তোমরা বসো, আমি দুটো খেয়ে আসি, বলে ডাক্তার পাঁচ বাইক চলে গেছে বাড়ি, বাইক হা করে গেছে, এরা দুজন বলছে এই একটা সুযোগ, ডাক্তার আসলে আর লে জানো যাবে না বাড়ি, এই সুযোগে দুজন খেয়ে লাই চল, বলে লে আস্তে আস্তে বোতলটা আর ওই মালটালে ঘরে এক বলে অন্ধকারে, এখন অন্ধকারে গিয়ে খুলে অন্ধকার তো লাইট জ্বালালি, যারে ডাক্তার রুগী আছে এরা বলবে এত বড় বকিল, আমরা না খেয়ে বসে আমাদের দুটো দেয় সব ওরা খেয়েছে, একটা মনে হতে লাগবে। অন্ধকার লাইট অফ করে ভালো করে ঢাকনা খুলে চালাক বলছে আমি খাবার, বোকা বলছে আমি খাবো, এ বলছে আগে আমি আর ও বলছে আগে আমি, তা এখন চালাকের কাছে তো বুদ্ধি ফেটে উঠবে না, এখন চালাক বলছে আমি আগে খাই, তাহলে খা, এখন হেরা করে হাত মেরে যাই মেরে দেখে নরম গুত, ও তার বোঝে বলে হে রাই বলে মিষ্টি এ তো দই এনেছে, কি এনেছে দই, এখন হাত ধরে বাবারে, এখন চালাক দেখছে যে এই আমি যে মাল খেলেছি এ যদি না খায় এ তো বলে দেবে কেরা, এখন এ চুপ করেছে, বোকা বলছে খবর কি, তাহলে খবর কি মানে তুমি খেয়ে তো কাম কি তুমি খাও, এখন বোকা ও হাত ধরে গালে দে বলছে ছিট 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 ছিট, ই তাহলে ওটা খাও, তাহলে ওটা আর খাওয়া দাও, আবেজ অন্ত কুয়ার পানি এনেছে, চালাকি করে কি খেয়েছ বলেন তুমি, হ্যাঁ খোঁচি তোরা চালাকি করে জল সে শুনবি না, খাওয়ার টাইম আসে তো এরকম না হয় ভিতরে ভালো প্রবার ভাইরা, ও চুমকের চুয়ানরা হাজুতে চাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পেটে পাথর বাঁধা সহ্য করতে পারবো না, আপনার কাছে আমি যখন এসেছি আমার বাড়িতে আপনার দাওয়াত, নবী কাকে বলে, নেতা কাকে বলে, আদর্শ মানে কাকে বলে, দাগের আল্লাহ নবী বলছে যাবে তুমি আমার দাওয়াত দিয়েছো, বলে হ্যাঁ, বলে চুক্তি করে দাঁড়িয়ে দাও, আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকে হাত তুলে বলেছিলেন এই আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও, আমি বিশ্ব নবী মোহাম্মদের উপলক্ষ্যে তোমাদের ক্ষুধা সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ তোমাকে তোমাদের সকলকে যাবেন এর বাড়িতে আজ দুপুর বেলা দাওয়াত দিয়ে বিলাল, আজ জোরে বলে আজ দুপুর বেলা দাও, যাই বলে যাবে যাবে আরে বাড়ি গুড পাক্কা তো হুজুর হুজুর ইয়া রাসূল ইয়া বলে মাল তো একটু গুনারে জন্ত সবার দাওয়াত দিতো, আপনার দাওয়াত আজকে না অন্য দিন,
মানে বাড়ি এসে ফের আলোচনা করবে, এই এতগুলো সাহাবাদের নিয়ে যাবে মাল একটুকুনি যদি না দিতে পারি অপমান হবে না। পরে দিন জাবের এসে বলছে রসুল্লাহ দাউদ আল্লাহ নবী বলছে এই সবার দাউদ জাবের দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার বাড়িতে অল্প জবর আছে একটা ছোট বকরির বাচ্চা জবাই করতে আপনি যে প্রায় 3000 সাহাবী এই 3000 সাহাবীকে নিয়ে যদি আমার বাড়িতে যান আমি তো মাল আপনাদেরকে দিতে পারবো না অপমান হবে সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একা চলে একা চলেন আল্লাহ নবী ডেকে বললেন সাহাবী দাও আমি যখন সাহাবাদেরকে দাওয়াত দিয়েছি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সাহাবাদের খাবার দায়িত্ব নিজেই নিয়ে আটু জোরে বলুন একবার দরুদ পড়ুন আল্লাহ বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি এমন সুন্দর খুঁজে পাইবানি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি বৈজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যা আমার নবী রকেটে সারা মেরা দেশে যায় আপনাদের এলাকার একজন ছেলে বোম্বাই থাকে প্লেনে করে বাড়ি এসে বাড়িয়েছে চার দোকানে কুটুনিদের প্লেন চেপে বাড়ি পাও বলে না বলে না হাজি সাহেব হাস করে বাড়িয়েছে হাজি সাহেবের মেয়ে গ্রামে বউদের বাস করতে দেয় তোর বাপ তো ইজ্জত ভ্যান চালায় ইঞ্জিন ভ্যান চালায় আমার বাপ কি করেছে তাহলে প্লেন চেপে পাওয়ার টেকনোলজি আমরা বিশ্ব নবীর উম্মত সমস্ত মানুষরা প্লেন চেপেছে কিন্তু আমার নবী বিনা প্লেনে বিনা রকেটে আল্লাহর সাথে 27 বছর দেখা করে কথা বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ কবি কিষ্ণ করে বলছে দেখেন বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যাক আর আমার নবী রকেট সারা মেরা দেশে যায় ওই যুগেতে রকেট বিমান এগুলো ছিল নি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গনবীজি আবু বকর কিতকির সাপে কামাইছো আঙ্গনবীর থুতু দিয়া ভালো হতো আল্লাহ রাসূল হিজরত করে যা চলে যাচ্ছিল কার সাথে আবু বকর সিদ্দিকের সাথে যাচ্ছিল না হীরে কুয়ায় রাসূল আবু বকর পায়ে কি করেছিল সাপে কামড় দিয়েছিল দিয়েছিল না কোন ডাক্তার গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য ছেলের কথা মেয়ের কথা বলছি আর রসুল না তাহলে কেন তাহলে আমার পায়ে সাপে কামড়েছে সাপের বিষ সহ্য করতে মানে সাপের সাপের যে বিষের তাসির জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তাই চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ নবী বলছে আহারে তুমি আমার জন্যই পাগল তুমি আমার জন্য জান দিতে পারো আর আমি নবী চুপ করে থাকবো তুমি কষ্ট পাবে না ছেড়ে দাও আমি একটু ওষুধ আনতে যাই আবু বকর ডেকে বলছি আর রসুল না আপনি তো ঘুমাচ্ছিলেন আমি নিজের কানে শুনতে পেয়েছি আমি নিজে কানে শুনেছি ইহুদিরা এই গর্তর উপরে ভ্রমণ করছিল ঘুরছিল আর বলছিল নবী মোহাম্মদ মাথায় মাথা কাটবো শিরোচ্ছেদ করবো ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার ছেড়ে দেই আপনি উপরে উঠবেন হয়তো ইহুদিরা দেখতে পেলে আবু জেল দেখতে পেলে আপনার মাথা কাটবে আপনাকে বেউজ্জুতি করবো না জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমি আবু বকর মরে যাব জীবন দেবো তদবি আপনাকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেবো না জোরে বলে আচ্ছা এই কথা যদি বলে রাসূলুল্লাহ খুশি হবে না হবে না আল্লাহ নবী বলছে আবু বকর তোমার কোথায় কামড় ছিল বলছে হুজুর এই দেখেন এই জায়গা যেই বলেছে আল্লাহ নবী হাবিবুল্লাহ শাহাদাত আঙুলটাকে নিয়ে গালে লাগিয়ে থুতু টেনে যে জায়গা সাপে কামড়ে ছিল দোবার সাথে সাথে আমার আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছে হাটু ধরে তাই হাদিস কি সুন্দর কবিতা কি সুন্দর করে বলছে দেখেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়ছো আর আল্লাহ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে
ওই যুগেতে উজাপতি এগুলো বৈজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন সুন্দর খুঁজে পাইবানি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গন বুঝি ওই যুগেতে মানুষদের অশোক হয়তো কাছে গেলে ভালো হতো রসুল্লার জামানায়। আজকে আপনাদের ইমাম সাহেব 27 বছর এখানে আছে, কোনদিন ইমাম সাহেব বলেছে যে আল্লাহ রসুলের জামানায় MBBS ডাক্তার ছিল বলেছে ওয়াজ করেছে কোনদিন? হাজর তাহলে সেই জামানা সেই যুগে তো মানুষ অসুখ হতো, হতো না, হতো না? তাহলে ডাক্তার কে ছিল? ওষুধ দিতে হয়নি, কিছু করতে হয়নি, শুধু অসুখ হালতে রসুল্লার কাছে গেছে, যাবার সাথে সাথে আমার আল্লাহ সেই রুগীকে একেবারে সুস্থ করে দিয়েছে। জোরে বলে হাঁটু জোরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ চুপ করে বাড়ি মসজিদে নববীতে বসে আছে, একজন যুবতী মেয়ে, একটা যুবতী মেয়ে আস্তে আস্তে করে এসছে, ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ, কি মা কি মা তুমি কাঁদছো কেন? গিয়ে ইয়া রসুল্লাহ আমার আব্বার না চোখ কানা হয়ে গেছে, আপনি একটু ওষুধ দেবেন। আল্লাহ নবী বলছে তোমার বাপের চোখ কানা হয়ে গেছে? বলছে বলে কি করে গেল? গরমে গেলা যায় না, সরমে গেলা যায় না, ওই ইহুদিটা বিশ্ব নবীর মাথা কাটতে আসছিল, আর ওই মাথা কাটতে আসতে আসতে ধুলো চোখে লেগে চোখ কানা হয়ে গেছে। এখন এই কথা যদি নবীর কাছে বলে কষ্ট হবে না? হবে না, বলতে পারে। আল্লাহ নবী বলছে তুমি বলো, কোন চিন্তা নেই। বলছে হুজুর আমার আব্বা বোঝে না সোজে না, আবু জেলের কথা শুনে আপনার মাথা কাটতে এসে চোখ কানা হয়ে গেছে। তাহলে কিসে তো ধুলো লেগে? বলছে তাই আল্লাহ নবী যে জায়গা দাঁড়িয়েছিল একটু বালু টেরেছে, যে ধুলো চোখে পড়েছে সেই ধুলো একটু হাতে করলে বলছে এই ধুলোটা নিয়ে চলে যাও, গিয়ে তোমার আব্বাকে বসাবে, বসিয়ে আল্লাহ সাফি আল্লাহ কাফি বলে ধুলোটা চোখে লাগিয়ে দেবে, আমার আল্লাহ তোমার আব্বার চোখটাকে চিরতরের মতো ভালো করে দেবে। আর পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন মোস্তান, কোন লিডার তোমার আব্বার চোখ খারাপ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এ যন্ত্র বাড়ি বসে রেখে নিয়ে যেই ওষুধ এনেছে, কি ধুলো, যে চোখিদের চোখ ভালো হয়েছে, এখন ডাক্তারের কথা শুনবে না? শুনবে না? এত ডাক্তার দেখিয়েছে চোখ ভালো হয়নি, কোন ডাক্তার কাছে গেলি বল? মেয়ে তেমন দেখছে আমার নবীর কথা বললে তো যন্ত্র রেগে যাবে। হ্যাঁ নবীর কথা বলছে আব্বা, তাহলে কি তাহলে বলবো না? তাহলে না মা বল, তাহলে তুমি পৃথিবীর কাকে ভালোবাসো? তাহলে লাদ আর উজ্জাকে ভালোবাসি। তাহলে ওই লাদ আর উজ্জা শপথ করে বলো কিছু বলবো না? বলছে শপথ করে বলছি কিছু বলবো না। বলছে যে নবীর মাটিকে তোমার এতদিন কষ্ট ভোগ, সেই নবীর পায়ের ধুলোই আমার আল্লাহ চোখ ভালো করে দিয়েছে। জোরে বলে এ বলছে তাই? তাহলে হ্যাঁ, তাহলে লাদ আর উজ্জা শপথ যখন করেছি নবীর তো আর কিছু বলা যাবে না, তাহলে সেই নবীর পায়ে ধুলো যখন চোখ কানা আমি আর এ চোখ আর রাখবো না, এ চোখ আর রাখবো না। আচ্ছা বলে নবী বলেছে চোখ কি হবে না, খারাপ হবে না, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আরে বলছে চোখ রাখবো না। আচ্ছা বলে হবে কি, কার কথাটা সত্য হবে? ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে তীর টেনেছে, তীর চোখের পুঁতি তুলে লোবো পুঁতি। তা তো আগে তো আয়না ছিল না, ছিল কি পাথর, পাথরের পাশে দাঁড়িয়ে আছে, তিল্লে বলছে চোখ তুলবো, যেই গুত মেরেছে আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইর কাদির, আল্লাহর কুদরতি ক্ষমতা চোখের সামনে আমার আল্লাহ পোড়ারে ফেলে দিয়েছে। হাঁটু জোরে বলে চোখ, হে কিন্তু আমতো আমতলা দেখতে পাই, আমতলা নাকি গাবতলা? আগে চোখ ছিল গাবতলা দেখতে পাচ্ছিল, আর বর্ডার পলেছে, বর্ডার আলগা করে দেখছে, এখান থেকে কলকাতা দেখতে পাচ্ছে। জোরে বলে রাগ বাড়বে না কমবে? জোরে বলো, বিরাট বাড়বে। এ বলছে যদি ছিল তার থেকে বেরিয়ে গেছে, মাল রাখবো না, ফের গুঁতো মেরেছে, ফের আল্লাহ বাঁচিয়েছে, দেখছে কলকাতা দেখতে পাচ্ছিল, এইবার সুন্দরবন দেখতে পাচ্ছে, এই সাংঘাতিক বাস পড়েছে। তবে হেঁকাতি করলে মরণ হয় না? হয় না। আপনাদের গ্রামে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, বিড়াল, আর এরাও মোটা পাশা কুকুর, তাড়া করেছে বিড়ালের উপর আগ নাকু, এখন এ ছুটে 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 কোথায় যায় কোথায় যায়, একজন বাড়ির ভিতর ঢুকেছে, ঢুকে দেখছে একটা গাছ রয়েছে, নাম মেরে গাছে বিড়াল ঠেলে উঠেছে, ঠেলাই পড়ে কোথায় উঠেছে গাছে, আর এই কুকুরের পাশা মোটা আস্তে দাঁড়িয়ে বলছে এই তুই লেবে আয় গাছে উঠিস কারো, বিড়াল তার বলছে লেবে যাও মানে তুই উঠে দেখ তো থব না ভেঙে দেবো, কি করবো থব না ভেঙে দে দেবো। যেই বলে কুকুর বলে হ্যাঁ আমার পাশা এরকম মোটা তো ন্যাং মারলি মরে যাবে, তুই আমার মারবি তার মানে তো দেখে লোক। এখন ওই যে গাছ ওই বাড়িওয়ালা আমার মা
ধনে দানা লাগে, ধনে গাছ হয় না, ধনে খেতে ভালো লাগে চাট দিতে, আর ধনে গাছ লাগিয়েছে ছাগলে খাবে বলে একটু একদম বিড়াল সরু ডাল হালকা, তো সরু ডাল ধরে চক দাঁড়িয়ে দিয়েছে। কুকুর বলছে আর কোথায় যাবি, ওট বলছে থব না ভেঙে দাও তুই উঠে দে। কুকুর তো রেগে বলছে আজ তো না খেয়ে আমি বাড়ি যাবো না, তোর বারোটা বেজকে তারপর এখন এই কথা বলে কুকুর লামে উঠেছে সরু ডাল ধরে, তোর ডাল থাকবে না ভেঙে যাবে, মোরা তার ভেঙে গেছে, আর ভেঙে গেলে গাছে থাকবে না নিচে, নিচে কি দোবারে ঘেরা রয়েছে সেই খোঁচা দিয়ে জাল ঘিরে রেখেছে, আর কুকুর উপরে দাম করে নিচে পড়ে পিঠ এপার তো ঢুকে তোর ওপারতে পারবে না, পরে শীত হয়ে শিয়ে বিড়া বলছে এই বন্ধু খবর কি তোর মিনে হা খলাক না, মিনে হা খলাক না, হ্যাঁ করে মরণ হয়েছে বলছে চক্ষণ করে দেবো আল্লাহ নবীর ওই সাহাবী আমি এটা দাঁড়িয়ে বলেছিলেন বা আমার বিশ্ব নবী জানিয়েছে পৃথিবীর কেউ তোমার চোখানা করতে পারবে না, তুমি দুবার দুবার টেলি করেছো চেক করেছো আমার আল্লাহ চোখের জ্যোতি বাড়িয়ে দিয়েছে, তবে শুনে রেখে দাও যতই পাকামু করো না কেন তোমার চোখের ক্ষতি হবে না। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী আর আব্বাস তৃতীয়বার মেরেছে, আমার আল্লাহ চোখ ভালো রেখেছে অনেকটা জ্যোতি বাড়িয়ে দিয়েছে, তীর ফেলে দিয়েছে গায়ের জামা খুলে দিয়ে আমি এবার বুঝতে পেরেছি তিনি হলেন আখরি জামানার নবী, আমি এই মুহূর্তে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। এত জোরে বলুন হেকাতে করে হয়েছে না হয়নি, আচ্ছা ভাই বলেন ওই নবীর মাটি এসেছিল চোখ কানা হয়েছে, মেয়ে এসে বলছে একটু ওষুধ দেন, নবী যদি বলতো তোমার বাপ আমার মাটিকে চোখ কানা গেছে তোমার বাপের ওষুধ দেবো কেটে পড়, যদি বলতো কলেমা পড়তো, আমাদের গ্রামে এটা বেশি হয়, ও তুই চার দোকানে ফুসির ফুসির করছিস তোমার আইডেন্টি কার্ড কেটে দেবো কি করবো বারোটা বাজিয়ে দেবো বলে না বলে না বেশি গত বলা যাবে না, পরশু দিন জলসা ছিল তারা খেয়েছি জলসা করে পার পার নাই লাইফ ফিরে আছে পরশু দিন আমার বাড়িতে হবে না আপনার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে, হিসেব তাই বলে আপনি দাও উদ্দেশ্য আমার বাড়িতে। আল্লাহ নবী বললেন শোনো তুমি আমার খাওয়াবার চিন্তা ভাবনা করো, আমার পাগলদের খাওয়াবার দায়িত্ব আমার রয়েছে। বাবা জি আমার ভাইয়েরা আল্লাহর নবী ডেকে বলেছিলেন সাহাবী বাবা যাবে তুমি শুনে রেখে দাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো আটার খামিরটা তৈরি করো, খামির তৈরি করা হয়ে গেল, বলছে গোশত ছুলে রান্না করতে বলো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না যাব যতক্ষণ অর্ডার দেব না যতক্ষণ অনুমতি না দেব ততক্ষণ চুল থেকে তরকারি হাঁড়ি তুমি নামাবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলল তোমাদের কয়েকদিনে খাওয়া হয় না, তোমরা বড় মুসিবত কষ্টের ভিতরে রয়েছো, তবে শুনে রেখে দাও তোমরা রেখে দাও আমি এবার তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা গোসল করো প্রতি হাল জাবেরের বাড়ি দিকে অল্প অল্প করে যাবে, আমি রসুলুল্লাহ আগে জাবেরের বাড়িতে যাব আর জাবেরের বাড়ি থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদ রসুলুল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করবো। আল্লাহ নবী আগে আগে চলে গেলেন, দুজন সাহাবীকে নিয়ে এলেন, একজন হলো হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয়জন হলো হযরত ওমরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হাবিবুল্লাহ জাবেরের বাড়িতে গিয়েছেন। জাবেরের বাড়িতে যাবার পর আল্লাহ নবী ডেকে বলেছিলেন যাবে রুটির কি খামির তৈরি করা হয়েছে, বলছে হ্যাঁ, বলে খামিরটা আমার কাছে দাও। আল্লাহ নবীর কাছে যখন খামিরটা দেওয়া হলো হাঁড়িতে দিয়েছে, বলছে হাঁড়ি ওই জায়গায় বসানো থাকো, আল্লাহ
আমি হাবিবুল্লাহ দুজানের বাদশাহ, রাস্তার দিকে তাকিয়ে ডাকে সাহাবারা বড় আনন্দিত ভাব, কয়েকদিন যাদের খাওয়া হয় না জাবেরের বাড়িতে দাওয়াত বাড়িতে তৃপ্তি ভরে খাবে। এই না বলে সাহাবারা কদম তুলে আছে, আল্লাহর নবী দুজন সাহাবীকে ডাকে দিল, ও বাবা সালমান ফারসি তুমি দাঁড়িয়ে দাও, ওই বাবা আবু বকর তুমি দাঁড়িয়ে দাও, বাবা আলী কোথায় রে তো বাবা দাঁড়িয়ে দাও। তিনজনকে দাঁড় করিয়ে দিল, দুজনের হাতে তরকারি জামবাটি ধরিয়ে দিল, একজনের হাতে রুটি দিয়ে দিল, আবার যে সমস্ত সাহাবারা আসে এদেরকে তৃপ্তি ভরে খাওয়াও। তিনজনের সাহাবি তৃপ্তি ভরে খাওয়া, সাহাবারা তৃপ্তি ভরে খায়, সমস্ত 3000 অধিক সাহাবি তৃপ্তি ভরে খাবার পরে আল সবাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা তোমরা কি আরে খাবে বলো বলো। সাহাবীরা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা দিন ভোকা ও ভোকা ছিলাম কিন্তু আজকে জায়গায় আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তৃপ্তি ভরে গেছে, আমাদের পেট ভরে গিয়েছে, আর খাবার আমাদের জায়গা না জায়গা না। আল্লাহ নবী বলছেন চলে যাও, সবাই চলে গেল। আল্লাহ নবী আলগা করে দেখে, আগে যতটা মাল ছিল ততটা মাল রয়েছে। কার বরকত? আচ্ছা, এই হিংসা করলে বাড়ে না কমে? কমে। অনেক গাড়িতে লেখা থাকে না, তোমার হিংসা আমার জয় লেখা থাকে না? আল্লাহ নবী যদি বলছে একা হলার ভর্তি করবো, তোদের চিনি না, পাশের লোক থাকবে, শুধু শক্তির বল বাবা যে আমার ভাই সবাই গিয়েছে, সবাই সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে। এদিকে যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল, কোনো কারণবশত অনেকটা যুদ্ধের কারণে যুদ্ধ কিন্তু হয়নি, অনেক কথা আলোচনার মাঝে কেন ঠিকই যুদ্ধটা সমাপ্ত হয়ে গেল। আবু সুফিয়ানের দলবল চলে গেছে, এদিকে বিশ্ব নবীর দলবল মদিনায় চলে গেছে, তারপর সবাই মদিনায় চলে আসলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা মসজিদে নববীতে আসলেন, সাহাবারা বাড়িতে আসলেন, ও আল্লাহ নবী চলে আসলেন মদিনায়। আসার পরে যে যুদ্ধের পোশাক গুলো রয়েছে, একা করে যুদ্ধের পোশাক গুলো যখন খুলে দেয় সাথে সাথে টোকা যায়, সাথে সাথে একজন মালাইকা ফেরেশতা আল্লাহ নবীর দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার গায়ের যুদ্ধের পোশাক খুলে দিচ্ছেন বলছে, বলে আপনি চেয়ে দেখেন, চেয়ে দেখো, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা, এখনো পর্যন্ত যুদ্ধের পোশাক আমরা নিজেই খুলিনি। জোরে বলে, আমরা যখন পোশাক খুলি না আপনি খুলছেন কেন? আল্লাহ নবী থুলকে গেছেন, ভাই ভাই আল্লাহর ফেরেশতা মালাইকা ফেরেশতা কি খবর বলছে, এই মুহূর্তে আরেক জায়গায় যুদ্ধ করতে হবে। কি করতে হবে বলছে? সে আবার কি, ওরা তো মালেরা চলে গেছে, তো মক্কার লিডার সব চলে গেছে, আমি কাদের সাথে করব বলছে? সে কাব বিন আশরাফ, ওই শয়তানের ধরেই কার টাকার লোভে নবীর সাথে বিরোধিতে ধর গিয়েছে, ধরা পড়েছে, কত লোক করা হয়েছে মুসলমান সমাজে কিছু এইরকম কাব বিন আশরাফ মারকামাল আছে না? টাকার লোভে ভাই ভাইকে মার্ডার করছে, পয়সার লোভে মারছে। রাসূলুল্লাহ বলেছেন, শোনো, কাউকে মারা যাবে মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, আমি বিশ্ব নবী বলছি শোনো, যদি কোন দুনিয়া বিশ্বাসতে কোন মুসলমান কোন মুসলমানের মারে, মারা তো দূরের কথা, দুনিয়া বিশ্বাসতে কোন মুসলমানের উপর যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমি রসুল বলছি ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। কাল কিয়ামতের ময়দানে মাই আশফাউ শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমি রসুল বলছি সে আমার সুপারিশ পাবে না। তুমি কে, কোথাকার কে, কার প্রেমে পাগল হয়েছো তুমি একজন মুসলমান হয়ে আরেকটা মুসলমানের মারো? রসুল বলছে মান হাবালিল্লাহ ওয়া আবদালিল্লাহ, যদি কোনো কাউকে মারতে হয় আল্লাহর আল্লাহ রসুলের জন্য মারো। কার জন্য? আজকে মুসলমান একে অপরের মারছে, ভাই ভাইকে দেখে না, কি ইমাম সাহেব, কি হাজি সাহেব, কি মুয়াজ্জিন সাহেব, কুচে দিয়ে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, জবাব কিন্তু দিতে হবে। আজকে দুটো হাতে ধরে বলছি, দুটো পায়ে ধরে বলে যাই, নিজেদেরকে তৈরি হন, জলসা দিয়ে কোনো লাভ হবে না, যদি ভিতরে যদি না ঢোকান, জায়গা যদি না দেন, জলসা শোনা লাভ হবে কি? আর
আজ থেকে নিয়ত করেন কি ইমাম কি মুয়াজ্জিন যত বড় ফকির হোক না কেন, বড় কথা বলা যাবে? হ্যাঁ যাবে না, ইমান তৈরি করেন। আল্লাহ নবী বলছেন কি বলছে, হুজুর মক্কার বড় বড় লিডাররা যখন আপনার উপর হুমকি দিচ্ছে, এই হুমকি থেকে বাঁচতে হবে না? হবে না, বাঁচতে হবে। এখন বাঁচতে যদি হয় তাহলে একটা কথা বলি, তাহলে কি, তাহলে এই মদিনার যেনার বড় বড় লিডার আছে, আর এই মদিনায় একটা গোত্র রয়েছে, যে গোত্রটার নাম হচ্ছে বনু কুরাইজা, মানে ওদের ফ্যামিলি অনেক বড়। ভাই আপনাদের এলাকায় ভোট যখন হয় দেখবেন যাদের ফ্যামিলি বড় তাদের তরফ থেকে মেম্বার বা প্রধান নিযুক্ত বেশি হয় না? না, গ্রামের লোক সব একদিকে কিন্তু ওদের বংশ বড়, হেঁকে নিলে একশোখানা লাঠি বার হবে, ওদের পাশে কেউ দাঁড়াতে পারবে না। তো কাব বিন আশরাফ ওই বনু কুরাইজার যিনি বড় লিডার বড় নেতা ছিল, সেই নেতার নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি বললাম? কাব বিন আশরাফ। দেখেন আমাদের উপর মুসিবত এসছে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, দেখেন কাব বিন আশরাফ উনি বড় নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম তুলে আস্তে আস্তে করে কাব বিন আশরাফের বাড়ি গিয়েছে, বড় লিডার তো, ডেকে বলছে আমার চেনো? বলছে না চিনি না। তাহলে তুমি কি নবী মুহাম্মাদের নাম পরিচয় কিছু শুনেছো? বলছে হ্যাঁ তা শুনেছি। বলছে আমি মক্কা থেকে মদিনায় এসেছি, এখন আমি সেই নবী আর তোমাদের এই গোত্র শুনেছি ভালো, তবে আমার কাছে একটা তোমার সাথে একটা চুক্তি হোক। তাহলে কি, আমি যখন মদিনায় থাকবো তোমাদের বাড়ি যখন মদিনায় তোমার বাড়ির পাশে আমি থাকবো, তবে আমার উপরে যদি কোনো গজব আসে, যদি কোনো মুসিবত আসে, কোনো যদি ফেতনা আসে, তুমি আমার দিকে ঝাঁপিয়ে আসবে আর আমি তোমার দিকে যাবে। তোমার মুসিবতে বললে আমি যাবো, আর আমার মুসিবতে বিপদে তুমি আসবে। আচ্ছা এই যে চুক্তি যেটা হচ্ছে এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এই সময় এই চুক্তি চলবে? অত সহজ না। আমি রয়েছি তোমার তুমি কেন হবে না? তুমি কেন? এখন কাব বিন আশরাফ বলছে হ্যাঁ আমি মেনে নিস, যেই বলে খাতা কলমে লেখা হলো চুক্তি হলো। ভালো আমার ভাইয়েরা, মক্কার যিনি তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের লিখিত চিঠি হুমকি দিয়েছে, মুহাম্মদ আমি তোমারে মেনে নেব না, আমি তোমার শিরচ্ছেদ করব, আমি তোমার সাথে যুদ্ধ করব, আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ভালো আমার ভাইরা, চিঠি যখন মদিনায় পৌঁছে গিয়েছে আল্লাহ নবী বড় মুসিবতে পড়ে গিয়েছে। আল্লাহ নবী চিঠিটা হাতে করে নিয়ে কাব বিন আশরাফের বাড়ি গিয়েছে। কাব বিন আশরাফ এই দেখো মক্কার বড় লিডার আমার কাছে চিঠি পাঠিয়েছে, আমার সাথে যুদ্ধ করে দাও। ভাবো যে আমার ভাইরা, কাব বিন আশরাফ ডেকে বলেছিল মুহাম্মদ তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি কাব বিন আশরাফ যতদিন জীবিত থাকবো হায়াত থাকবো তোমার উপরে পৃথিবীর কোন মোস্তার পৃথিবীর কোন লিডার আঙুল তুলে কথা বলতে পারবে না। যদি কেউ তোমার উপরে আঙুল তোলো আমি কাব বিন আশরাফ জানিয়ে দিলাম মুহূর্তের মধ্যে তার আঙুলটা আমি মুছে ভেঙে দেব। আচ্ছা এই কথা যদি বিশ্ব নবীর কাছে বলে নবী খুশি হবে না? হবে না। এখন কাব বিন আশরাফ চিঠির উত্তর দিয়েছে, রে আবু সুফিয়ান শোনো, তোমার দাদাগিরি মদিনায় চলবে না, তুমি মক্কার মস্তান মক্কায় মস্তানি দেখাও, এখানে মস্তানি দেখাতে যেও না। আচ্ছা সব জায়গায় মস্তানি চলে? সব জায়গায় হেঁকাতে চলে? বাপ চলে না। আপনাদের এই এলাকার একজন সবচেয়ে বিখ্যাত ধনী, বিরাট ধনী, বিরাট পয়সাওয়ালা। আচ্ছা এ যদি পয়সাওয়ালা হয় আর হেঁকাতে যদি হয় মরণ হবে না? হবে না, হবে। এখন বিশ্ব বড় ধনী গ্রামের ছেলে তো, একে বলছে সবাই যাবে অন্য অন্য গাড়ি, গ্রামে একটা বুলেট নি বা মনে কর আর পার আরমান ফাইভ নি, আমি একটা আরমান ফাইভ চাও, যে গাড়ি গ্রামে নি সেই গাড়ি কিনবো আমি। তো বাবা তোর পয়সা দিয়ে চালা তুই কেন? এখন এ যদি এইরকম হাই ফাই যদি গাড়ি কেনে কিনেছে কিনে এবার বাপের ডেকে বলছে আব্বা আমি বে করব, কি করব বে করব, তো বড় লোকের ছেলে আবার পয়সা দিয়েছে বিয়ে। এখন যখন বিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি যাবে নতুন গাড়ি, তো বলছে যতবার শ্বশুর বাড়ি যাবো নতুন ড্রেস পরবো, যতবার যাবো নতুন নতুন জামা গায়ে দেবো। তা আল্লাহ তোর পয়সা দিয়েছে তুই যা। এখন এ সোজা দর্জির দোকানে গেল, যে বলছে আমার একটা ভালো বুকশার্ট তৈরি করে দাও। কি শার্ট? বুকশার্ট। এখন বুকশার্ট তৈরি হয়, মাপটা হয়ে গেছে, মাথা মোটা দাঁড়িয়ে বলছে জানো আমি এলাকার সব থেকে বড় ধনী,
তাতে কি হয়েছে? ভালো জামা ভালো কাপড় বলে সবার জামার বোতাম সামনে হয়, আমার বোতাম যেন পিছনে হয়। সবার বোতাম সামনে আর আমার বোতাম কোথায় কিটকিট করছে বউ তো আর জানে না, জানে কি আমার কিটকিট করছে কিনা, বউ পাশায় চুল করছে। আচ্ছা আরাম হবে মনে হচ্ছে, আমার যে জায়গায় চুল করছে সে জায়গায় তুমি আসুন, কে অন্য জায়গায় তোমাচ্ছে, হবে কি? হবে না। এখন এই জামার বোতাম পিছনে হয়েছে, বাড়িয়েছে, এই যে জামার বোতাম কি সব লাগাতে পারবে হাতে? সব বোতাম লাগাতে পারবে? এখন বুনির ডেকে বলছে, করছি তাহলে কি তাহলে বোতাম লাগিয়ে দে, তা লাগাবো প্রতি বোতাম 10 টাকা। তোমার যদি জামার বোতাম যদি লাগাতে তো মাল দিতে হবে, তো আমি কি তোমার জন্য বসে থাকবো? তো বলছে ঠিক আছে লাগিয়ে দে 10 টাকা দেবো। 10 টাকা দিয়ে বোতাম সব পিছনে দিয়েছে, দিয়ার ভালো দামি গাড়ি তো, হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টিলে। আর আপনাদের এই যে রাস্তার কি ব্যাগ বলেন তিনি, সাংঘাতিক ব্যাগ না, আমি তো গাড়ি নিয়ে এসেছি। এখন ওই ব্যাগ দিয়ে ধাতে যাচ্ছে, চার দোকানে লোকজন বসে আছে, আর সামনে ব্যাগ আর বড় বাম পাচ্ছিল, ইয়ার তো বুঝতে পারি নতুন গাড়ি, গ্যাস সাটা কাট সাটা বেরে। আচ্ছা যদি সাটা বেরে মারে গাড়িতে থাকবে না, ঠিকরে পড়ে যাবে, আর ঠিকরে যদি পড়ে চিতিয়ে পড়বে না উপরে। এই ভাই আপনারা কেউ পড়েননি বাইক লে, যে পড়েছে তো সে বলো উপরে উপরে বলে যে উপরে পড়েছে। এখন দোকান লোকজন বসেছিল বলে, আরে ভাই আমাদের গ্রামের জামাই পড়ে ছোট ছোট ছুটে গিয়ে তাকে মারে, বোতাম কোথায়? পিছনে পিছনে, ওয়াল্লাহ এত জোরে পড়েছে এর মুখ বেঁকে পিছনে, ধর মুখ বেঁকে পিছনে গেছে বলে বুকের উপর বসে হাড় ঘুরোচ্ছে, সোজা হবে যেই ঘুরো আবার সেই ঘুরকে ঘুরকে সিটটি সব কেটে মিনে হা তোমার মস্তানি মক্কায় চলবে, তোমার মস্তানি কিন্তু মদিনায় চলবে না। তুমি যদি মদিনায় মস্তানি দিকে আসো, তবে তুমি তোমার বিবি বাচ্চার মাতার অন্যকে ফেলে দিয়েছো, নাকে নাক চাবিটা খুলে দিয়ে হাতের চুড়িটা ভেঙে দিয়ে মদিনায় এসে মস্তানি দিতে এসো। অর্থাৎ তুমি যদি মদিনায় মস্তানি দিতে আসো, তুমি মুহাম্মাদের সাথে যদি গন্ডগোল করতে আসো, অর্থাৎ তোমাকে আর মক্কায় ফিরে যেতে দেব না। ভাবো যে আমার ভাইয়েরা, চিঠি যখন লেখা হয়ে গেল, চিঠি যখন চলে গেল, ওই চিঠিটা যখন মক্কায় চলে গিয়েছে, আবু সুফিয়ান চিঠিটা পড়ে বলছে, দেখো চিঠিতে যখন কাফির আশা যখন সই করেছে, কাফির আশা যখন লিখেছে, আমার এই আবু সুফিয়ান আমার মস্তানি আর মদিনায় চলবে না। মদিনায় যদি মস্তানি না চলে, তাহলে সর্বপ্রথম ওই মদিনায় মস্তানি দিতে গেলে কাকে কন্ট্রোল করতে হবে? কার কন্ট্রোল? জালশিন তান্নরা ভাঙবো তার দাঁতের ঘোড়া বলে না বলে না? হ্যাঁ, তাহলে কন্ট্রোল কার করতে হবে? বলছে কাব বিন আশরাবের গভীর রজনীত আবু সুফিয়ান কদম তোলে কদম তোলে, কাব বিন আশরাবের বাড়িতে এসে হাজির, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম, ও কাব বিন আশরাব ভাই শোনো, নাম হলো আবু সুফিয়ান, আমি তোমার কাছে এসেছি, এখন দুজনা বসে একটা আলোচনা করে কি বল, এই ছেলেটার বাড়ি হলো মক্কায়, মুহাম্মাদের বাড়ি হলো মক্কায়, এই মুহাম্মাদ মক্কা থেকে যখন জায়গায় এসেছো, এখন তুমি শুনে রেখে দাও, এই মুহাম্মাদের সাথে আমরা যুদ্ধ করব, তুমি যুদ্ধে শরীক হবে না, তুমি যুদ্ধে সহযোগিতা করবে না, ওই যুদ্ধে সহযোগিতা যখন না করবে, আমরা মুহাম্মাদকে ধূলিসাৎ করে দেবো, মুহাম্মাদকে মেরে দেব। আবু আশরাব দাঁড়িয়ে বলেছিল, এই মক্কার লিডার আবু সুফিয়ান তুমি শোনো, তুমি এখান থেকে তুমি তোমার বাড়িতে চলে যাও, আমার সাথে মুহাম্মাদের চুক্তিবদ্ধ হয়েছে, অর্থাৎ মুহাম্মাদের উপরে যদি তুমি আমল তোলো, কাবিন আশরাফ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। আবু সুফিয়ান বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে যাবার পরে আলোচনা করবে কার সাথে? আলোচনার যিনি বুদ্ধিদাতা সেটা হলো আবু সুফিয়ানের স্ত্রী। বেশি বুদ্ধি দেয় কে বলেন? বালিশ মন্ত্রী। কি মন্ত্রী? হে বালিশ মন্ত্রী, যত জায়গায় বেশি ফেতনা বালিশ মন্ত্রী হয় না?
ছেলে বিয়ে করেছে খুব ভালো, কিন্তু বালিশ মন্ত্রী আসার পরে ছেলে আড়ে আড়ে তাকাচ্ছে। তিনটে ছেলে, ওই ছেলে দেয় মাসে 2000, আর আমি কেন 10000 হবে? কিন্তু এই মেয়েরা বড় ফেতনাবাজ, আর এই মেয়েরা দেখবেন শ্বশুর শাশুড়ি ভাত দিতে চায় না, আলাদা করতে চায়। কেন বলে? নিজের দেহ নিজের জান, বাধা দেবে কেন অন্যজন? অন্যজন মানে শ্বশুর শাশুড়ি। মেয়ে যদি, বৌমা যদি চুড়িদার পরে মাথায় ওড়না যদি না দেয়, যদি ঢোঁড়া সাপের মতো ঘুরতে ঘুরতে যায়, শ্বশুর শাশুড়ি বাধা দেবে না? দেবে না, বাধা দেবে। আর এই বাধা দিতে দেবে না বলে বলছে আলাদা হও, তোমার বাপমার ভাত দেবো না। মার্ডার হয়েছে কোন কেস? বলছে মেইলি কেস। হয় না, হয় না, সব জায়গায় রাগ করো না বলছি আমি, শোন দিয়াম কেমন এতে মোদের ঘর নারীর আগম, যতই করো নামাজ রোজা দেখো পরে যে গাড়ি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবে নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, আর ওই নারী হতে এত নারী হিসাব কেউ রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকান আছে না? কাপড়ের দোকানে যাও, পুতুল তৈরি করো, শুধু নারী, শুধু কাপড় কিনে কাপড়টা ইঙ্গে রেখেছে, মধুমালাটা ইঙ্গে রেখেছে। যেখানে যাবে শাড়ি কিনতে যাবে, শাড়ির উপরে মাল একটা পড়ে রয়েছে এরকম, তুমি এই শাড়িটা পড়লে পড়তে পারো। হ্যাঁ না, হ্যাঁ না, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার কালী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, পানের সাথে জোরদা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদ নাই কো আছে নারীর ফটো, ইকো কিনুন পটাশে কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর ফিক্সার, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা বেশি দামি বিক্রি হবে বলে। যত জায়গায় যাবে মেয়ে জাতি, যত জায়গায় জায়গায় আবু সুফিয়ান এসে বোর্ড ডেকে বলছে এই শোনো, তাহলে কি, তাহলে এ কলে গন্ডগোল তো এখন কাবিন আসা মানে না, কি করা যাবে বলো দিন? তাহলে এই কথা, তাহলে কি, তাহলে ফের যাও কাবিন আসাবের কাছে গিয়ে বলো মোহাম্মদের সাথে যুদ্ধ করবা, যুদ্ধ যা মাল বাঁচবে সব তোমার দিয়ে দেবো, মক্কায় নিয়ে যাবো না। এই মালের কথা বললে মাল ঠান্ডা হয়ে যাবে। আগে বলেছি যত ফেত না তিনটে কার বিরুদ্ধে কাবিন আশরাফের কাছে সে হাজির। কাবিন আশরাফ যখন দাঁড়িয়ে রয়েছে, আবু সুফিয়ান দেখে বলছে ভাই তুমি প্রথম দিন যখন আমার কথা মাননি, আজকে আমি তোমার কাছে এসেছি মোহাম্মদের বিপক্ষে, আমি যুদ্ধ করতে যাব, আর ওই যুদ্ধের বিনিময় মোহাম্মদ যখন হেরে যাবে, মোহাম্মদ যত মাল সামান আমরা পেয়ে যাব, ওই সমস্ত মাল সামান গুলো মদিনায় তোমাদেরকে দিয়ে আমরা চলে যাব, অর্থাৎ কোনো মাল নিয়ে যাব না। কাবিন আশরাফ দাঁড়িয়ে বললেন এই মক্কার বড় লিডার আবু সুফিয়ান, এবার তুমি বলো যদি মালগুলো দিয়ে দাও তাহলে চুক্তিবদ্ধ করতে হবে। চুক্তিবদ্ধ হয়ে গেল, কাবিন আশরাফের সাথে চুক্তি হয়ে যাবার পরে আবু সুফিয়ান বাড়িতে এসেছে, মক্কা থেকে লিডারদের নিয়ে, মক্কার বড় বড় মস্তানদেরকে নিয়ে সাথে করে আস্তে আস্তে যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজনের বাদশা যখন খবর পেয়ে গেল এইবার আবু সুফিয়ানের দলবল আসবে, আল্লাহর নবী চোখের পানি ফেলো, কদম তুলে কদম তুলে কদম তুলো, কাফের আশাফের ঘরে দরজার কাছে দাঁড়িয়ে তো, আর দরজার পাশে দাঁড়িয়ে বলছে ভাই কাব এই মুহূর্তে মক্কা থেকে আমার উপর অত্যাচার করার জন্য আছে, ইসলামকে মিটিয়ে দেবার জন্য আছে, চাই না বলো কাফের আশাফ ডেকে বলেছিল মোহাম্মদ তোমার সাথে যে চুক্তিবদ্ধ ছিল এই মুহূর্তে তোমার সাথে চুক্তিবদ্ধটা ভেঙে দিলাম, তোমার চুক্তি আমি রাখবো না, যদি আবু সুফিয়ান যদি যুদ্ধ করতে আসে এই যুদ্ধে তুমি ওর সাথে মোকাবেলা করো। আল্লাহ নবী বড় পরেশানি হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে নববীতে আসলেন, মসজিদের ভিতরে ঢুকে গেল,
আল্লাহ নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে বলে আল্লাহ এই বিপদের মাঝখানে তুমি ছাড়া আমার কেউ নাও, এই বিপদের মাঝখান থেকে বাঁচিয়ে দাও। এই না বলে কাঁদো জানিয়ে দিলা তুমি আই কাবিনা সাহেবের কোথায় রাগ করো না, ওর জন্য তুমি চিন্তিত হো না, তুমি এই মুহূর্তে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ কুদরতে ক্ষমতা আমি তোমাকে যথিত দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তকবীর, নারে তকবীর, দরুদ শরীফ আল্লাহু আকবার। আলা আলে সেই যে কবে তোমার সাথে পতন পরিচয়, আর নয়নে চোখা চোখি অগ হৃদয়ে বিনিময় অগ সেই অপর পর আলো আজ মনে জলে, সেই সুমধুর স্মৃতির দোলা ওগো আজ হৃদয়ে জলে, ওগো ভুল করেছি বারে বারে ও খোদা তোমার ভুলে ভুলে, আর তোমার প্রেমে বাদন তবু খোদা নাওনি তুমি খুব, তোরি আমার ডুবু ডুবু হাল সারেনি এখন তবু, ফেরাও আমার তোরি খানি ও খোদা তোমার প্রেমের কোলে, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি ও গো হৃদয় বিনিময় আল্লাহ হুম্মা। কয়লা আলে এখন বিশ্বনবী বিপদে পড়েছে, কোথায় গিয়েছে বাপ? মসজিদে গিয়ে কার কাছে কেঁদেছে? আল্লাহর কাছে। আচ্ছা আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে কাঁদি? আল্লাহর কাছে যাই? হ্যাঁ যাই না, কেন? মুসলমান তো আলাদা ব্যাপার হয়ে গেছে ও ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশাহ সাহাবাদেরকে ডেকেছেন, সাহাবারা এত দুর্বল এত দুর্বল, যুদ্ধ করার মতো ক্ষমতা নেই। সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, খন্দক, খন্দক মানে খাল কাটা শুরু করেছে। কি কাটা শুরু করেছে বাপ? খাল কাটছে, কাবিন আসার কিন্তু আসছে না, খাল কাটার যুদ্ধ। এই খাল কাটার যুদ্ধ হবে, খাল কেটেছেন যুদ্ধ করবে। কিন্তু এই কাবিন আশরাফ যে আসেনি, কিন্তু আগে চুক্তি করেছিল, এই চুক্তি ভঙ্গ করেছে, সাজা হবে না, হবে না, হবে না। কিন্তু এই সাজাটা আমাদের দুনিয়ায় হয় কি হয় না? এখন তো বিচার তো উল্টো, তুমি দোষ যদি নাও করো আমি যদি ক্ষমতা থাকি তোমার চেপে বসিয়ে দেবো, হবে না, হবে না। আরে মুসলমান এমন একটা জাত না, এরা সহজে কাউকে বড় হতেও, আপনাদের দেশে কেকড়া আছে, কেকড়া কেকড়া পুকুরি হয় পরীক্ষা করবেন, কিছু কেঁকড়া ধরে এনে আর হাড়িতে বলেন জাম্বাটি বলেন ছেড়ে দেবেন, জানতো কেঁকড়া দেখবেন একটা কেঁকড়া এরকম লাফাচ্ছে, এরকম ওঠার জন্য চিন্তা ভাবনা করছে, ইয়ে হাতে পায়ে ধরে একটু উপরে উঠেছে পালাবে, আর একটা কেঁকড়া পিছন দার তোর ডাক ধর টেনে দিয়ে তুই লাভ তুই এখন বলো, মানে দেখবেন ভাই আপনি দেখেছেন কি, দেখবেন একটা কেঁকড়া কিন্তু পালাতে যায় না, যে ঠেলে উঠবে তার ধরে নামিয়ে দেবে। কাবির আশরাফ ভঙ্গি করেছেন, বিচার হবে, করবে বিচারটাকে আল্লাহর উপরে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর যদি ভরসা করো আল্লাহ বিচার করিয়ে দেবে, তোমাকে ফায়দা করে দেবে, উপকার করবে, তবে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে করতে হবে। দেখবেন হক কথায় মার বেশি হয়, কিন্তু মিথ্যে কথায় এই জামানায় মার খুব কমায়, হয় না, হয় না। আপনাদের ইমাম সাহেব 27 বছর মসজিদে আছে, হক কথা বললে ইমাম সাহেবের উপর অনেক মানুষ রেগে যাবে, কিন্তু দেখবেন একটু গোলেমলের লোক হলে সবার কাছে ভালো হবে, হবে না, হবে না।
কালকে ইমাম সাহেব মসজিদে যাক না, কালকে আগামীকাল জুম্মা তো, আমিও একটা মসজিদের ইমাম সাহেব, জুম্মাই বলুক না যে সুদ খাবে তার ধারে পাশে যাবো না, যে সুদ খাবে তার ধারে পাশে যাবো না, তার বাড়ি খাবো না, তার সাথে কোনো বন্ধুত্ব চলবে না, যে গাড়িগুলো ইন্স্যুরেন্স কিনেছে তার পাশে খাবো না, তার হাতে চা পর্যন্ত খাবো না। আচ্ছা ইমাম সাহেব যদি এরকম করা হইব দেয় চাকরি থাকবে? জোরে বলো বা, চাকরি সাথে বর্তলায়, হ্যাঁ যাবে না যাবে না, বর্তলায়। ইমাম সাহেব সুদীর কথা বলেছে চাকরি বর্তলায়, বলছে তুমি সুদীর কথা বলতি বলেছ কেন, চলে যাবে থেকে, তুমি টাকা নেবে মাস গেলে মাইনে যাবে, কে সুদ খাচ্ছে কে ঘুষ খাচ্ছে সে কথা বলা তোমার অধিকার কে দিয়েছে, মাস যাবে তুমি মাইনে নেবে হবে। ইমাম সাহেব সুদীর কথা বলেছে মসজিদে ঘাট ধরে বার করতেছে, ইমাম সাহেব ব্যাগটা গুছিয়ে বাড়ি যাচ্ছে আর বলছে যতদিন বেঁচে থাকবো সুদীর কথা বলো না, সুদ বলে চাকরি গেছে আর বলে মানুষ, সদা বাড়ি চলে আসে, বাড়ি এসে খাঁচে বলছে আল্লাহ কি করে খাবো, একটা মসজিদ দেখে দাও, ফের একটা মসজিদ যোগাযোগ সেই মসজিদ দেখেছে, জুম্মার দিন নামাজ পড়াচ্ছে আর নামাজের পরে দোয়া করে বলছে আল্লাহ যতদিন বেঁচে থাকো সুদীর কথা বলো না, পরের জুম্মায় বলছে যে ঘুষ খাবে তার বাড়িও খাবো না। এখন ওই গ্রামের মসজিদের যে মাতোয়ালি সে হচ্ছে পাকা ঘুষখোর, মানে গ্রামের প্রধান। আচ্ছা এই যদি হয় চাকরি থাকবে? বলছে আমি প্রধান, আমি ঘুষ খাই, তোমার কাছে কে বলে সেই কথা তুমি মসজিদে বলছো, কেটে পড়ো। ইমাম সাহেব ব্যাগটা গেলে ঘুষ খেলে মাথায় করে ঝাপচার বলছে যতদিন বাঁচবো ঘুষির কথা বলো না সুদীর কথা বলো, সব চাকরি তা যা। আচ্ছা তুমি যদি না বলো, বল নাহলে আল্লাহ তৈরি করবে না, করবে না রাজু চক করবো তো, এই ফাটা কেস তো একটা আছে না, মারবে এখানে লাশ মারবে, ওর ভাইপো রাজু চক্রবর্তী, সে ইসলাম গ্রহণ করেছে কালেমা পড়েছে দিন ইসলাম বৈধ, জলসা করে করে মানুষের দাউদ দিচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আমার উপর হিংসা করবে, তোমার হিংসা আমার জয়, তুমি ইসলামের ক্ষতি করবে, তুমি হাজির ওমালে সিনেমা করেছো, নবীর টুপি মাথায় দিয়ে তুমি সিনেমা করেছো, আর তোমার ঘরে আমার আল্লাহ ইসলামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ। এখন তুমি যদি বলো আমি বলবো না তো বলতে হবে না, ইমাম সাহেব বাড়ি গিয়ে বলছে আল্লাহ চাকরি সুদ বলে গেছে ঘুষ বলে গেছে, আর যতদিন মাসবো সুদও বলবো না ঘুষও বলবো না, এই একটা মসজিদ দাও। ফের একটা মসজিদ পেয়েছে, সেই মসজিদে গিয়ে খুব সুন্দর বায়ান করেছে আর মুসল্লিরা সবাই বলছে এই ইমামের দরকার, সাহেব ইমাম তো, আর দেখবে চেঙ্গা ইমামের বুদ্ধি বেশি, চেঙ্গা ইমামের বুদ্ধি বেশি, একজন মদ খাবে হুজুরের কাছে এসে বলছে হুজুর একটু হাঁসটা জবাই করে দেবে, একটু হাঁস। এখন ইমাম সাহেব দেখে বলছে পাখা মদ কর, তোরে সাল মদ খায় কর, হ্যাঁ এ মুরগি আর হাঁস জবাই করে দিলে তো মদ খাবে, এখন জবাই করে দিলে চাকরি থাকবে, আর না তো এই আবার চার দোকানে গিয়ে মদকে মাতলামি করবে বলবে আর ইমাম মানি নে, তাহলে জবাই করলে আল্লাহকে জবাব দিতে হবে, জবাই না করলে চাকরি যাবে। ইমাম বলছে ধর, এখন ও এরকম মদ করতো মদকে ঠর হয়ে হাঁস ধরে, আর ইমাম জবাই করছে কে, ইমাম সাহেব বলছে চকচকে ছুরি কসকসে ধার আর পাকা মদ করে হাঁস, আল্লাহ পাকা মদ করে হাঁস আল্লাহ হয় যাই বলেছে, এ মাল হচ্ছে এই রেস বলে এ কি চলতো। এখন এ মসজিদে গিয়ে হ্যাভি বায়ান করেছে মদ কর ঘুষ কর সুদ কর সবাই বলছে ইমাম দরকার, হ্যাভি ইমাম একদম পেলে নজ। এখন ওই মসজিদের যে মাতোয়ালি, মাতোয়ালির নাম ইয়াসিন, কি নাম বাপ, কোরআন শরীফ আছে না সূরা ইয়াসিন, এখন মাতোয়ালির নাম ইয়াসিন, মাতোয়ালির বাপের নাম হাকিম আর দাদুর নাম মুরসালিম, ইমাম সাহেব তো জানে না, এখন জুম্মা নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যাই বলেছে সেক্রেটারি পিছন দাঁতে মুকুট তুলেছে একে মুকুটের মাথা ভেঙে দেবে, মাতোয়ালির নাম তুই নামাজে বলবি কেন, ওর নাম ইয়াসিন তুই নামাজে বললি কেন, এই এখন ইমাম সাহেব সালাদ পিটকে বলে কি হয়েছে, বল তুই মাতোয়ালির নামে নামাজ পড়ালি কেন, সামনে জুমায় আমার নামে পড়াইতে পারি মসজিদের সেক্রেটারি, যদি নামাজ পড়াইতে পারি চাকরি থাকবে না তো চাকরি বর্তলায়। ইমাম সাহেব বলছো আল্লাহ ঘুষ বলে গেছে সুদ বলে গেছে আবার ইয়াসিন বলে কি যাবে, এখন খুব টেনশন। ইমাম সাহেব আসলে সেক্রেটারি নাম ধরে বলছো ভাই তোমার নাম কি, তাহলে আমার নাম বাবর, আচ্ছা কোরআন শরীফ কোন জায়গায় বাবর আছে, এখন এ শুনলে চেঙ্গা ইমাম তো, এ বলছে ঠিক আছে সামনে জুম্মা তোমার নামই নামাজ পড়াবো, এখন জুম্মা দিন হেভি মসজিদ এই চার একদম সে হচ্ছে বড় জামা কাঁধে ভগিল জামা কাঁধে গড়াং গড়াং করতে করতে ইমাম সাহেবকে ডেকেছে, ইমাম সাহেব বলেছে মুসল্লি সব বইছে, এখন ইমাম সাহেব সেক্রেটারি জিজ্ঞাসা হচ্ছে তুমি আমার নামে সুরো টুরো পেয়েছো তো, ইমাম সাহেব একদম বিনা দ্বিধা বলছে হ্যাঁ পেয়েছি, বল নামাজ হবে তো, তাহলে হ্যাঁ হবে,
তাহলে একটু পুরোটা বলো দিন দেখি, তাহলে নামাজে বলো, তাহলে অন্তত একটু টেস্ট হোক। এখন মুসল্লি সব বসে রয়েছে, আর যেই বলে যে টেস্ট হোক, এখন ইমাম সাহেব টেস্ট করছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবাত ও বাবুল খিনজির ও জাদুকাল হিমা। এখন যেই বলেছে তো আরবি ভাষা, আর সেক্রেটারি তো বোঝে না, সেক্রেটারি লামের উঠি পকেটে 500 টাকা বার করে বলছে এইরকম ইমামের দরকার, হেভি সুরো পড়েছে আমার নামে, হেভি সুরো এইলাও 500। এখন ইমাম সাহেব 500 ধরে পকেটে বলে গেছে, যারা পরিচিত নামাজি আপনারা প্রতিদিন ইমাম সাহেব নামাজ পড়ায় কেরাত বোঝা যায় না, যায় না একটা আয়াত ছেড়ে গেলে অনেক বুঝতে পারবে না, যত হেউড়ো লোক সুরো ফাতের ভিতরে যদি একটা আয়াত ছেড়ে যায় ধরে দেবে না, দেবে না, হেউড়ো সেও বলবে আয়াত ছেড়ে গেছে, বলবে না, বলবে না। এখন মুসল্লি ঘুরে দেবে বলছে ও হুজুর, তাহলে কি, তাহলে ছোট থেকে নামাজ পড়ছি এরকম সুরো জীবনে শুনিনি, সব ঠিক আছে হুজুর, সব সুরোর মানে আছে, এ সুরোর মানেটা কি একটু বলে। এখন ইমাম সাহেব বলছে বললে আমার পিঠে চামড়া থাকবে, বললে আমার পিঠে চামড়া থাকবে না, বলছে মুসল্লি বলছে দেখে লোবো, বুঝে লোবো, কুচে দে দেবো, একটু ভুনে দে দেবো, একটু বলে। ইমাম দেখে বলছে ইয়া আইয়ুহাল বাবর, এই বাবরের গোষ্ঠী তোরা শুনে রাখ, আনতা কালাবা, এ মাল হলো একটা কুত্তা, কাল মানে কুকুর, আনতা কালাবা, এ মাল কুকুর, আ বাবুল খিনজির, এর বাপ হলো শুকর, ও জাদুকাল হিমার, এর দাদু হলো গাধা। যেই বলেছে দেখো ছেড়ে চাল আমের উঠে কান ধরে বলছে আল্লাহ যতদিন মাস পর ইমামের কাটি দেবো না, একবার কুত্তা কুকুর গাধায় খেলে দেবে। সাথে যখন অঙ্গীকার করলো, যখন যুদ্ধের ঘোষণা থেকে দূরে সরে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা জিহাদের ময়দানে গিয়ে খন্দক কাটা শুরু করেছে। আমরা অনেকে শুনেছি বিশ্ব নবী মোহাম্মদ রসূলুল্লাহ পেটে কিন্তু পাথর বেঁধেছিল, ওই খন্দকের যুদ্ধে রসূলুল্লাহ পেটে পাথর বাঁধার কারণ হলো, বড় বড় পাথরগুলো সবাই যখন বয়ে যায়, আল্লাহর নবী হলেন নেতা, সবাই যদি কাজ করে আর নেতা যদি বসে থাকে এটা কিন্তু নেতার পরিচয় হয় না। আমাদের দেশে যারা নেতা হয়েছে এরা চেয়ারে বসে মোস্তানি দেয়, আর সাধারণ মানুষগুলো খেটে খেটে মরে, এটা আপনাদের দেশে হয় না, আমাদের এলাকায় 24 পরগনা হয়, চারতলা বিল্ডিং এর বাড়ি, চারতলা বিল্ডিং, জব কার্ড তার নামে, সে কাজ করে না, চেয়ারে ঠ্যাংের উপর তো বসে রয়েছে, মাস গেলে জব কার্ডের টাকা, সে বাচ্চার যে কাজ করেছে সে মাল পায় না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তু জাহানের বাদশাহ মাথায় যখন পাথর তোরে, একদিন দুদিন তিন দিনে খাওয়া হয় না, আল্লাহর নবী হয়ে যায় লাল কাপড় টেনে নে পাথর নিয়ে, আল্লাহর নবী পেটের সাথে পাথরটা বেঁধেছে যেন মাথায় কোনো ভারী জিনিস যদি থাকে পেটটা কুঁজো যাতে না হয়, তাই পাথরে বেঁধে নিয়ে আল্লাহর নবী যখন মালগুলো বহন করে, পাথর বহন করে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দৃশ্য শুনে কেঁদে চারে চারে হয়ে যায়, যে তিনি হলেন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন নেতা, যিনি হলেন ইমানদার, যিনি হলেন ইমান, আমরা হলো ইমানদার, সেই নবী কষ্ট করে, আমি জাবির কেমন করে কষ্ট ভোগ করে করবো, এই না বলে যাবে ছুটে 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 বাড়ি থেকে হাওয়া উপরে কাঁদে, সাদের বিবি সাদের স্ত্রী যাবের হাত পা ধরে বলেছিলেন স্বামিনী এমন করে কাঁদে না কেন, কি হয়েছে, আল্লাহর নবীর আমি যাবে ডেকে বলেছিলেন স্ত্রী রে আমার নবী পাথর বেঁধেছে, আল্লাহর নবীর এত কষ্ট আমি জাবির সহ্য করতে পারি না, আমার স্ত্রী আমার বাড়িতে কোনো খাবারে কিছু আছে কি বলো, আল্লাহর নবীর সাহাবীর কথা শুনো স্ত্রী ডেকে বলেছিলেন স্বামিনী আমার বাড়িতে কিছু জব রয়েছে, জব আর বাড়িটা একটা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা রয়েছে, আপনি যদি বলেন জবগুলো আমি পেশাই করব আর আপনার এই ছাগলের বাচ্চাটা জবাই করে দেন, আমি বাড়িতে রুটি তৈরি করব, ছাগলের বাচ্চা বোনা করব, আপনি কি বিশ্ব নবীকে গিয়ে দাও রে দরর, আল্লাহ নবী কষ্ট মাখা শরীর পেটে পাথর বাঁধা শরীর আমরা সহ্য করতে পারব না, আল্লাহ নবীকে তৃপ্তি বলে খাওয়াবো, যাই না বলো তো হযরত যাবে বাচ্চাটাকে জবাই করে দিয়েছে, ছাগল বকরির বাচ্চা জবাই করেছে, স্ত্রীকে ডেকে বলছে তুমি এমন করো পেশাই করো, বাবা বাবার ভাই
স্ত্রী যাতা ঘোরানো শুরু করেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বদন তোলো বিশ্ব নবীর কাছে আল্লাহর নবীর সাহাবার সবাই পাথর বহন করো জাবের গিয়ে দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী ডেকে বললেন কেন বলে আজকে আমার বাড়িতে আপনার দাও আজকে আমার বাড়িতে আপনার দাউদ এখন ভাই আপনাদের মসজিদের ইমাম সাহেব বাড়ি পাশের বাড়ি একটা বিয়ে হচ্ছে আর আপনাদের মসজিদের মজ্জেল সাহেব খুব চাঙ্গা বাচ্চা ছেলে তাই তো এখন ইমাম সাহেব দাউদ করেছে বড় লোকের বাড়ি খাওয়া ইমাম সাহেব দেখছে বাচ্চার বলবো না আমি একা যাব যদি ইমাম সাহেব যদি মানবতার ইমাম হয় বাচ্চা ছেড়ে যাবে আর মানবতা যদি না থাকে বল তুই ঘুমো আমি দুটোকে ঝেলে আসি ইমামদের সঠিক জ্বালা জ্বালানা জ্বালানা ইমাম সাহেব বাড়ি এই সাইড সে কুলফির দিকে ইমাম সাহেব শুক্রবার দিন বাড়ি যাবে নামাজ পড়ে পালা বাড়িতে ভাত আসবে খাবে বসে রয়ে দুটো ভাত খেয়ে বাড়ি যাও ভাত আসে না চলে যাবে তা মসজিদের মাতোয়ালি বলছে ভাত আসেনি বলছে না তাহলে তাহলে আমার বাড়ি দুটো খেয়ে যাবে চলো খালি পেটে বাড়ি যাবে হয় না এখন কি করেছে ইমাম সাহেব মাতোয়ালির হাত ধরে যাচ্ছে আর মুসল্লিয়ার চাতালে বসে গল্প করছে ইমাম সাহেব খুব গতি যাচ্ছে দুটো খেয়ে বাড়ি যাবে মুসল্লিয়ার চাতালে বসে বসে বলছে দেখেছিস বড় লোকের বাড়ি পালা মাল কত জোরে যাচ্ছে তা খাবো খাবো করে যাচ্ছে ইমাম সাহেব জোরে যাচ্ছে কি বলছে মাল খাবো খাবো করে যাচ্ছে ইমাম সাহেব কানে যে আওয়াজ গেছে ইমাম সাহেব বলছে ও আল্লাহ কাদের ইমামতি করি একটু জোরে যাচ্ছে তা বলছে মাল খাবো খাবো করে যাচ্ছে এখন ইমাম সাহেব দুটো খাইয়ার আস্তে আস্তে আসছে মসজিদে আস্তে আস্তে ঢুকছে এই মুসলি ঘুরিয়ে বলছে দেখেছিস মাল এত খাবার খেয়েছে আর হাঁটতে পারে না মাল এত খাবার খেয়েছে ভাবো যে আমার ভাই আল্লাহর নবী কত বড় নেতা কাকে আমার আল্লাহ নবী করে পাঠিয়েছে আল্লাহর নবী পেটে পাথরে বাঁধা সাহাবাদেরকে খাওয়া হয় না যাবে রে দাউদ করে তো বিশ্ব নবীর একা কিন্তু আল্লাহর নবী কেমন করে যাবে এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তিনি হবে নেতা বুখারী শরীফে মুসলিম শরীফের হাদিসের ভিতরে লিখেছে ইমামুল আদিল আপনি যদি গ্রামের প্রধান হন আপনি যদি গ্রামের মেম্বার হন আপনাকে আমার আল্লাহ ইমাম করে তোমাকে কিন্তু জবাব দিতে হবে এই দুর্ব্যবহার করার কারণে তোমার সমস্ত ভালো গুলো ফুলে চলে যাবে চুলে চলে যাবে আর এই খারাপ একটুকুনি বন্ধ আর কারণে তোমার জাহান্নামটা আজীব হয়ে যাবে ভালো চেয়ার ভাই মিষ্টি কুয়ার পানি রয়েছে যে কুয়ায় আপনি থুতু দিয়েছিলে ওই কুয়ার পানির দায়িত্ব আমাকে দিয়ে দাও ওই জায়গায় পানি সবাই লাইন দা আমি প্রথমা পানি তুলে বঙ্গন করে দেব যাই না বলো আপনার কাছে কোন বেশি দাবি করেনি শুধু দায়িত্ব আপনি কেন রাগের নিতে হন আল্লাহ নবী ডেকে বললেন ফাতেমা তুমি যে দায়িত্ব চেয়েছো তুমি যে দু জায়গায় দায়িত্ব বেছে থাকো 100 জনা যদি তোমার লাইনে থাকে আর তোমার বাড়ির কোনো বোন তোমার বাড়ির কোনো ছেলে তোমার বাড়ির কোনো আত্মীয় তোমার কাছে গিয়ে যদি বলে ফাতেমা আমাকে লাইনটা একটু আগে দিয়ে দাও আমি চলে যাবো আর তুমি ফাতেমা তুমি তোমার বাড়ির লোক বলে যদি আগে দিয়ে দাও এই আগে দেওয়ার কারণে আমি কোনদিন সহ্য করতে পারবো না দায়িত্ব লেবে ইমামুন আদিলু জাহান্নামে যেতে হবে আমরা তো নেতা হবার জন্য সবাই মোস্তাদ না নেতা হবার জন্য
সবাই মস্ত গুতোটা খাও, বুঝতে পারবে ঠেলা, বুঝতে পারবে না পারবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশাহ চুপ করে আছে, এই কচিরা তোরা খাবার সময় আসবি, বস ঝামা ইট ঘষবো কিন্তু পিটি চালে, চালাকি তোমার ভাই অতি চালাকের গোলা বলে না। আপনাদের এখানে ডাক্তার আছে? ডাক্তার এখন এক